চন্দনাইশ উপজেলা 10 নং ধোপাছড়ি ইউনিয়নের মাঠত মঙ্গলবার ইউপি চেয়ারম্যান এম মোর্শেদুল আলমের আয়োজনে যুবলীগ নেতা নুরুল ইসলাম খোকা হত্যার লগে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা জরাবের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনত উপস্থিত আছিল বিভিন্ন ওয়ার্ডের ইউপি মেম্বার, মহিলা মেম্বার এবং এলাহার তানিয়ল। এই সময় 10 নং ধোপাছড়ি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান খোকা হত্যার ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধী অলরে বিচারের আওতাত আনিয়ে এনে এবং নির্দোষ অলরে মিথ্যা মামলার তুন অব্যাহতি দিবেন লাই সঠিক বিচার জোর দাবি জানাই। প্রকৃত যারা সত্যকার এঘটনার লয় সম্পৃক্ত আছে প্রশাসন এবং কি মিডিয়া যারা আছে এই জিনিস বাইর করি যারা নির্দোষ এই জাতি কি এই মামলা তো হালাস ফান দোষী যিজন এয়ন সঠিক প্রমাণ করে দোষী কি শাস্তি পেপান। ডেক্স নিউজ, সিপ্লাস টিভি। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।